তিনি এসেছেন মাসুম করে। ভাই কেমন করে? মাসুম। নবীরা যেমন বেগুনা মাসুম, তাদের গুনাহ তো দূরের কথা, গুনার চিন্তাও নাই। বাচ্চারা বেগুনা মাসুম, তো আমাদেরও আল্লাহ বেগুনা মাসুম করে পাঠিয়েছেন। আর আল্লাহ মাসুম এবং মুসলমান করে নিয়ে যেতে চান। যদি মুসলমান হয়ে মরে যায়, তাহলে কিয়ামতের দিন কবর থেকে যে আমার স্থান শুরু হবে, ওই স্থানে ছোট্ট কবর, ছোট্ট থাকবে না, নজর যত দূরে যাবে কবর ততটা বড় হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হয়ে আমরা মরব ইনশাআল্লাহ। ভাই আমার কথা বুঝা আসছে? তাহলে কি হয়ে মরতে হবে? মুসলমান হয়ে মরতে হবে। তো এখানে কোনো দলবাজি করলে চলবে না। এখানে একমাত্র নাম আমাদের একটাই থাকতে হবে, সেটা হবে মুমিন মুসলমান। দুনিয়াতে অনেক দল, অনেক বল, কিন্তু চোখ বন্ধ হয়ে গেলে কবর বলবে আমার সঙ্গে শুবি চল। কি ভাই বলে না? নাই না, অন্য কোথাও শুতে দেবে। এখানে কোন রকমের কোন হিন্দু খ্রিস্টান নাফরমান যারা আছে সব সমান, মৌত হয়ে গেলে নাম হবে একটাই। কি নাম? লাশ। কি নাম হবে ভাই? ভাই পিছনের ভাইরা কি নাম? একটাই নাম, হিন্দু খ্রিস্টান মুসলমান নাফরমান সবাই সমান, নাম একটাই, কি? লাশ। মরার সময় ফেরেশতারা বলছে, মরেছিস ঠিক আছে, মরছিস মর, কবরে কিন্তু আগে গেছে বাস। নাম হবে লাশ, কবরে যায় আগে কি? আচাচা বাস। যদি আমল থাকে তবে পাস, আর যদি আমল না থাকে কবর থেকেই সর্বনাশ। তাহলে আমাকে আমল নিয়ে যেতে হবে। কবরে আগে কি যায় ভাই? বাস যায় না? প্র্যাকটিসের জন্য বাস। যদি এখানে বলি যে আল ফেরেশতারা যদি বলে মান রব্বুকা, বলে সোদা আজমির থেকে এসছি বোকা, ফেরেশতারা বলছে উপর দিকে তাকা, 40 খানা বাজ আছে পাকা, কোনটা নিবি কাকা? পাকা কাঁচা সব ধরনের বাজ আছে, ওখানে আজমিরের গর্ব চলবে না। ফেরেশতারা বলবে মান রব্বুকা, বলে সোজা 4 মাস দিয়ে এসছি বোকা, নামাজ কালাম কিছুই নাই, বলে উপর দিকে তাকা, এমন ধুলব হালুয়া সব বার করে নেব, ওখানে 4 মাসের গল্প চলবে না, ওখানে আজমিরের গল্প চলবে না, ওখানে তোমার নাম মুসলমান হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা শুনো, আমাকে ভয় করো, যেমনটা ভয় করতে বলেছি তেমনটা ভয় করো, আর মরার সময় মুসলমান হয়ে মরো। যদি তোমরা মুসলমান হয়ে মরো, কবর এতটা বড় হবে, নজর যত দূরে যাবে কবর আল্লাহ পাক তোমাদের ততটা বড় করে দেবে। বলুন সুবহানাল্লাহ। যদি বলে দলিল কোথায়, যদি কোরআন পড়তে জানো, কোরআন শরীফের মধ্যে দেখে নাও, বিনা দলিল ছাড়া কথা বলা যাবে না। কোরআন শুনিয়ে দিয়েছি, আইয়ুতুহান্নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা যখন মুমিন হবে, অন্ধকার কবরে শুয়ে যাবে, আল্লাহর নবী বলেন, ইজা উযিয়াল মাইয়ুতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস-সাওমু আলা শিমালিহি ওয়াস-সালাতু আলা ইয়ামিনিহি ওয়াসাইরিল হাসানাতি ইলা রিজলাইহি। চারটা জিনিস যদি তোমাদের সাথে থাকে, কয়টা জিনিস? কয়টা জিনিস? চারটা জিনিস যদি তোমার সাথে থাকে, 1 নম্বরে নামাজ, 1 নম্বরে, 1 নম্বরে কোরআন, 1 নম্বরে কি ভাই? কোরআন। 1 নম্বরে কোরআন,
দুই নম্বরে রোজা, তিন নম্বরে নামাজ, আর নেকি যদি তোমাদের সাথে থাকে। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন এসে যাবে, ফেরেশতারা এসে তোমাদেরকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। ফেরেশতারা যখন এইভাবে চিল্লা হাল্লা করে সালাম দেবেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এরা কুরআন, নামাজ, রোজার নেকি এরা সব একবারে দাঁড়িয়ে যাবে, আর বলবে, বন্ধু দেখে পাচ্ছিস না, বন্ধু ঘুমাচ্ছে, বন্ধু ঘুমাচ্ছে, আস্তে করো সালামের জবাব শোন, ওয়ালাইকুম সালাম। উত্তরটা বন্ধুর হয়ে আমরা দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, আরে বুকা হিসাব দেবো, বলে হিসাব আমরা চারজনেই দেবো, চল এখান থেকে পালা। এবার ফেরেশতাদের সঙ্গে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল, ফেরেশতারা তাকে আর ফেরেশতাদেরকে টিকতে দেবে না। কোরআন চলছে খোদার কাছে, এবার বলছে, ও ভাই নামাজ, মা বোনেরা আপনারা একটু বোঝার চেষ্টা করুন, জায়গা নাই সামনের দিকে এগিয়ে আসেন, এগিয়ে কি পোকা লাগিত না, না আমাদের কথা বোঝা যায় না, ভাই বুঝতে পারছেন কথাগুলা, মা বোনেরা মনে বুঝতে পারছে না, আপনারা দয়া মেহেরবানি করে একটু এগিয়ে আসেন, আল্লাহর জন্য আসেন, যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, তাহলে সামনের দিকে এগিয়ে আসেন, জায়গা নাই। আমরা যদি সামনের জায়গাটুকু রেখে দিই, তাহলে আমি অপরের হক নষ্ট করব, আর হক নষ্ট করলে কাল কিয়ামতে আমার হিসাব কেমন হবে নিজেরাই বুঝে নেই। এই জন্য হক নষ্ট না করে সামনের দিকে মা বোনেরা এগিয়ে আসে, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। এই জন্য ভাই, আর ভাই এদিকে আর আসবেন না, হ্যাঁ কথা বলার ডিস্টার্ব হয়ে যাবে, যাক লাইন কেটে গেলে আবার আনা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, কোথায় ছিলাম ভাই, ফেরেশতারা এসে সালাম করবে, তাই না? ফেরেশতারা এসে সালাম করবে, এই চারটা জিনিস যদি নিয়ে যায়, এবার বলবি আরে বুকা হিসাব নেব, বলি হিসাব আমরা চারজনেই দেব, চল এখান থেকে চলে যায়। এবার ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল, এবার বলবে ফেরেশতারা বলবে, ও ভাই এখানে মারপিট করলে চলবে না, এখানে ধাক্কা ধাক্কি করলে চলবে না, তার কারণ হলো আমি একজনের গোলাম। ফেরেশতারা কার গোলাম ভাই? আল্লাহর গোলাম নয়, আমি একজনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন বলে তোমাদের কাছে এসেছি, এবার এখানে মারপিট করলে চলবে না, চল খোদার কাছে চল। কোরআন চলছে খোদার কাছে, নামাজ চলছে খোদার কাছে, রোজা চলছে খোদার কাছে, নেকিরাও চলছে খোদার কাছে, ফেরেশতাও চলছে খোদার কাছে। এবারে জিজ্ঞাসা করছে আল্লাহ পাক ব্যাপারটা কি, ফেরেশতারা বলবে, আয় রব্বুল আলামিন তুমি কার কাছে পাঠিয়েছো, এমন এক বান্দার কাছে পাঠিয়েছো, এরা চারজন মিলে আমাকে হিসাব নিকাশ নিতে দিচ্ছে না, আল্লাহ এদের করব কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কে? বলে আল্লাহ রব্বুল আলামিন, আনা কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কি ভাই? কি ভাই? ভাই একটু জোরে বলেন, কালামুল্লাহ মানে কোরআন, আল্লাহর কালাম। বলে আনা কালামুল্লাহ, আমি তোমার কালাম গো আল্লাহ। কোন পড়েতে মা ফজরের সময় উঠে বাচ্চাকে তুলে দিয়ে কোরআন শরীফ হাতে চাপিয়ে দিয়েছে, হাত মুখ পরিষ্কার করে দিয়ে আমাকে চাপিয়ে দিয়েছে, আমি যাব না, বাচ্চা ছেলে যাবে না, ধমক দিয়ে বক্তব্যে পাঠিয়ে দিয়েছে। এত ঠান্ডার সময় মানুষেরা ঘুমাচ্ছে, মানুষেরা ঘুম থেকে উঠতে পারছে না ঠান্ডার সময়ে, কিন্তু এই ফজরের সময় মা তাকে ঘুম থেকে উঠে পড়ে দিয়ে বাচ্চাকে কন করে ঠান্ডা পানি উজু করে দিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছে, বাচ্চা ছেলে যাবে না, ধমক মেরে বক্তব্যে পাঠিয়েছে, ওস্তাদের মার খেয়েছে, ধমক খেয়ে মার খেয়েছে, চোখের পানি আজ পর্যন্ত আমার বুকে পড়ে আছে। কোরআন বলছে, কোরআন জবাব দিচ্ছে, এত কষ্ট করে যে বান্দা তোমার এই কালাম শিখলো, আজকে ওই বান্দা ঘুমাচ্ছে তাকে ঘুমাতে দেবে না। ওই বাচ্চা আজকে কোরআন পড়ার পরে, একটা বাচ্চা কোরআন শিখেছে, যেমন আজকে আমাদের রুস্তম ভাই কোরআন শিখেছে, এরা আরো সিলেক্ট করে আজকে এই মাহফিল হয়েছে, এরা আরো সিলেক্ট করে আজকে এই মাহফিল আপনারা দেখতে পাচ্ছেন, কোরআনের কথা শুনতে পাচ্ছেন, হাদিসের কথা শুনতে পাচ্ছেন, এরা আরো সিলেক্ট করে হাজার হাজার বাচ্চা একদিন আল্লাহ চাই তো কোরআনের হাফিজ হবে, আল্লাহ চাই তো এরা আরো সিলেক্ট করে মক্তব কায়েম হবে। মক্তব কায়েম হয়ে যাবার পরে মানুষেরা যোগাযোগ করবে, সহযোগিতা করার পরে আল্লাহর
কারাম বাচ্চাদেরকে শেখাবে, এর ওসিলা করে কাল কিয়ামতে আপনাদের জানাজাতের জরিয়া করিয়ে দেবে। এইভাবে করে রব্বুল আলামিন ওই বাচ্চা হাজার হাজার বাচ্চাকে আল্লাহ কোরআন শিখিয়েছে। আজকে এত কষ্ট করার পর কবরে এসে বাচ্চা ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দিচ্ছে না, এর মারার দরকার আছে কি না বলো? বলে মারিস না দাঁড়া। বলে তুমি কে? বলে আল্লাহ আমি গোলাম রোজা, আমার তো হিসাব একেবারেই সোজা। কোন ভরিতে বেচারা ঘুমিয়েছে, ঘুমিয়ে যাবার পর বেচারা খায় নাই, কোন ভোরেতে খেলো, রাত তিনটা আড়াইটা দুইটা একটা এরকম সময়ে খেলো, তোমার ভয়েতে একটু আগে খেয়ে নিয়েছে, পিপাসা পেয়েছে, ফজরের নামাজ চলে গেল, জোহর চলে আসলো, জোহরের সময় এত কষ্ট করে সবাই যখন পানি নিয়ে টানাবানা করছে গোসল করতে গিয়ে হাতটা ভিজানোর সাথে সাথে কলিজা ঠান্ডা হচ্ছে না, কোনো মতো মুক্তি মুখের মধ্যে একটু পানি দিয়েছে, পানি দেওয়ার সাথে সাথে কুল্লি করে ফেলে দিয়েছে, মনে হয় কাল থেকে রোজা রাখবো না, ইফতারের সময় হয়ে গেছে। মানুষেরা যখন বরফ নিয়ে ইফতার নিয়ে সুন্দর সুন্দর ফল নিয়ে ফুল নিয়ে যখন টানাবানা করছে, মনে হয় একটু পানি পান করব, একটু গরম পানি পান ঠান্ডা পানি পান করব, কিন্তু আল্লাহ মুখে পানি দিয়েছে, তোমার মুখের তোমার কোথায় যতক্ষণ পর্যন্ত মসজিদ যতক্ষণ পর্যন্ত বলে নাই, আল্লাহু আকবার যতক্ষণ পর্যন্ত আওয়াজ আসলো না, পানি মুখে দিয়েছে, তাও এক বিন্দু পানি প্রবেশ করায় না তোমার ভয়ে। আজকে আল্লাহ তোমার ভয়েতে এত কষ্ট করে আজকে রোজা রেখেছে, আজকে ওই বান্দা ঘুমাচ্ছে তাকে ঘুমাতে দেবে না, বলো আল্লাহ এদের মারার দরকার আছে কি না? বলে মারিস না দাঁড়াও। নামাজের দরকার আছে না নাই ভাই? ভাই কালামের দরকার আছে না নাই ভাই? বুঝতে পাচ্ছেন? বলবো দুইটা জিনিস, বলবো বলবো না পরে বলবো, এখনই বলবো, শুনতে রাজি আছেন? এবার বলে তুমি কে? ভাই আল্লাহ আমি গোলাম নামাজ, আমার তো একটাই কাজ, কবরে যেতে গেলে এই কয়েকটা জিনিস নিয়ে যেতেই হবে, না হলে কিন্তু রেহাই নাই। কি কি লাগবে ভাই? আল্লাহর কালাম লাগবে, রোজা লাগবে, নামাজ লাগবে, তৃতীয় নম্বর হলো নামাজ। এবার বলছি আল্লাহ তুমি কে? কোন বাচ্চা এসে বাজাচ্ছে দেখেন? এবার বল ভাই একটু দোষ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা মনে মনে দোষ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়াসাল্লাম তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কে? বলে আল্লাহ আমি গোলাম নামাজ, আমার তো একটাই কাজ, তোমার পায়ে পড়ে কাঁদা গো খোদা। আয় রাব্বুল আলামিন বাসর রাত্রে অপরূপ সুন্দরী বলল ও গো বিবি, ও গো স্বামী, তুমি আমাকে একটু সময় দাও। স্বামী বলল ও গো প্রাণের স্ত্রী, এখন তোমাকে সময় দিতে পারবো না, তার কারণ বলো যে আল্লাহ আমাকে যৌবন না দিলে তুমি ভোগ করতে পারতে না, যে আল্লাহ আমার সুন্দর চেহারা না দিলে তুমি আমাকে বিয়ে করতে না, যেই আল্লাহ আমার ধন সম্পদ এত নিয়ামত না দিলে তোমার মা বাবা আমার মতো একটা পাগলের মতো ছেলেকে গলায় ঝুলিয়ে দিত না, যেই আল্লাহ এত নিয়ামত দিয়েছে, যে আল্লাহ এত সুন্দর যৌবন দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, তাকে আগে খুশি করবো তারপরে তোমার কাছে যাব। বাসর রাত থেকে উঠে গিয়ে উজু করে কষ্ট করে উজু করে দুই রেকাত নামাজ পড়ি, তারপরে গেল বিছানা। আজকে আল্লাহ এমন বান্দা ঘুমাচ্ছে তাকে ঘুমাতে দেবে না, এমন লোকের মারার দরকার আছে কিনা? যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হবে ও আমার ফেরেশতারা শুনে রেখে দে, ভুল করে ওই কবরে তোরা যাবি না। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কয়েকটা জিনিস নিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে বান্দা তোমরা আমার সঙ্গে কুফরি করো, অস্বীকার করো, আমার সাথে নাফরমানি করো, যে আল্লাহ পাক আল্লাহ যদি ইচ্ছে করত ওই মায়ের পিণ্ডের আকারে রক্তের আকারে তোমাকে আদর্শন করে দিতে পারতেন, পারতেন না ভাই? মায়ের পেট থেকে মোড়া সন্তান হিসেবে বের করতে পারতেন কি ভাই? পারতেন কি না? আমি যখন মায়ের পেটে ছিলাম আমি ছেলে ছিলাম না মেয়ে ছিলাম আমরা বুঝতে পেরেছি ভাই? বুঝতে পেরেছি
কেউ বুঝতে পারে নাই, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন চিকিৎসা বিজ্ঞানী কেউ বুঝতে পারে নাই ছেলে হবে না মেয়ে হবে। আর আল্লাহ একমাত্র জানেন, মানুষেরা মা বাপ আত্মীয় স্বজন কেউ জানতো না ছেলেটা মরে গেছে না জীবিত আছে। ভাই হয় কি হয় না, কেউ বুঝতে পারে না। আল্লাহ যদি ইচ্ছে করত, আল্লাহ পাক বলছেন আমি ইচ্ছে করলে ওই রক্তের পিণ্ড আকারে মায়ের গর্ভ থেকে তোমাকে আদর্শন করে দিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে কেন কুফরি করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আমার সাথে নাফরমানি করো, কিভাবে করো যে আল্লাহ পাক তোমাকে, তুমি তো ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার তোমাকে মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, তারপরে তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা, মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল। কিভাবে? সন্তান মায়ের জোড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট, আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মাটোজন এবং ওভাম এই দুটো জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবাইকে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমার কিছুই ছিল না, দুনিয়ার কেউ